এবার যশোরে এক পুলিশ সদস্যের বিশেষাঙ্গ ব্লেড দিয়ে কেটে জখম করেছেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী মঙ্গলবার বিকেলে নড়াইলের একটি আবাসিক হোটেলে অন্তরঙ্গ সময় কাটানোর সময় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেখানকার হাসপাতাল থেকে পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়ার পর সন্ধ্যায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় আহত পুলিশ সদস্যের নাম ইমদাদুল হক নড়াইলের লোহাগারা উপজেলার আমদা গ্রামের বজলিয়ার হকের ছেলে তিনি যশোর পুলিশ লাইনে নায়ক পদে কর্মরত আছেন ইমদাদুল হক জানান ডলি নামে তার একজন স্ত্রী ছিল সম্প্রতি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রাক্তন স্ত্রীকে নিয়েই মঙ্গলবার সকালে তিনি নড়াইলে যান দুপুরের দিকে নড়াইল শহরের স্টেডিয়াম পাড়ার একটি হোটেলে ওঠেন দুপুরের খাবারের পর তারা বিশ্রাম নিচ্ছিলেন দুপর তিনটার দিকে অন্তরঙ্গ মুহূর্তের এক পর্যায়ে ডলি ব্লেড দিয়ে তার গোপনাঙ্ক জখম করে এরপর তিনি নড়াইল সদর হাসপাতালে যান সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে এসে ভর্তি হন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান তিনি ঘটনাটি শুনেছেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক গোলযোগের কারণে এ ঘটনা ঘটেছে এ ব্যাপারে আইনানক পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য গত নয় জুন দুপুরে যশোর শহরের ধর্মতলা এলাকায় মইনুল হক রশি নামে এক ব্যক্তির বিশেষাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী ব্যক্তি জীবনে অথবা দাম্পত্য জীবনে বহুবার এমন ঘটনা দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় তেমন ভাইরাল হতে দেখা যায়নি তবে পুলিশ সদস্যের গোপনাঙ্গ কেটে ফেলার কারণেই সামাজিক যোগাযোগে বেশি ঘুরপাক খাচ্ছে এমনটাই মনে করছেন নেটিজিনরা